এবার কলকাতার দুইজন অভিনেত্রীকে নিয়ে কথা বলি। আমি তাদের কোনো সিনেমা দেখেছি বলে মনে হয় না, আমি তাদের জীবনে সচক্ষে দেখিও নি। তাদের সঙ্গে কিছু কথা বলি। আমার এক ফেসবুক ফ্রেন্ড কাব্যিক পলাশ নামে, তিনি পোস্টটি দিয়েছিলেন, তার পোস্ট থেকে আপনাদের কিছু শোনাই। তিনি মমতা শঙ্কর এবং স্বস্তিকা মুখার্জির দুটো ছবি পাশাপাশি দিয়ে তাদের দুজনের বক্তব্য সেখানে তুলে ধরেছেন। কাব্যিক পলাশ লিখেছেন, মমতা শঙ্কর সেক্সি না, বয়স অনেক হয়ে গেছে, ডট ডট ডট, আঁচল সরালে কেন, আরো কিছু করলেও উনার দিকে কেউ তাকাবে না, বুঝে নেন কি বলেছে, তাই আঁচল দিয়ে ঢেকে রাখাই এখন ওনার একমাত্র পুঁজি। ও খুব ভদ্রভাবে ভালো ভাষায় বলছে, কাব্যিক পলাশ খুব সুন্দর ভাষায় বলেছেন, মানে আপনারা বুঝে নেন সে কি বলতে চেয়েছে। আর অন্যদিকে স্বস্তিক অবশ্যই সেক্সি, তাই উনি শাড়ির আঁচল সরানোর আবেদনটা বোঝেন। মমতা শঙ্কর লিখেছেন, আমি শাড়ি পরবো কিন্তু আঁচলটা জায়গা মতো থাকবে না, এই ভাবনাটা বুঝতে পারি না। ক্ষমা করবেন, এটা বলছি বলে তাদের আমরা যাদের রাস্তার মেয়ে বলতাম, যারা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকে এমন মেয়ে বলতাম, তারা এরকম ভাবে দাঁড়াতো, মানে কিভাবে টিজ করেছেন এই মমতা শঙ্কর স্বস্তিকা মুখার্জিকে। তারা মানুষকে আকর্ষিত করার জন্য দাঁড়িয়ে থাকেন, এটা তাদের পেশা, আমি তাদের অশ্রদ্ধা করে বলছি না। মানে তিনি স্বস্তিকা মুখার্জিকে একজন কল গার্ল বানিয়ে দিলেন। এবার স্বস্তিকা মুখার্জি কি বলেছে শুনেন, এই যে দেখেন, কাব্যিক পলাশের পোস্ট থেকে আমি বলছি বিষয়টা শুনুন আবার। স্বস্তিকা মুখার্জি তার জবাবে বলেছেন, আমিও ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আঁচল সরিয়ে ছবি তুলতে চাই ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো খারাপ মেয়েগুলোকে উৎসর্গ করে। শাড়ির আঁচলেই কিনা সব সম্মান লুকিয়ে আছে, যদি ওরাও জানতো। আমাদের নিজেদের মধ্যে যদি এই মর্যাদা না থাকে, তাহলে ছেলেরা সম্মান করবে কিভাবে? কিন্তু সম্মান আর সম্মান তো পোশাকের উপর নির্ভর করে না। এটার জবাব দিয়ে মমতা শঙ্করের কথায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই ভাষায়। আমি আবার দুজনের বক্তব্য করি। আমি মমতা শঙ্করের কথাটা আবারও বলি, আমি শাড়ি পরব কিন্তু আঁচলটা জায়গা মতো থাকবে না, এই ভাবনাটা বুঝতে পারি না। ক্ষমা করবেন, এটা বলছি বলে তাদের আমরা যাদের রাস্তার মেয়ে বলতাম, যারা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকে এমন মেয়ে বলতাম, তারা এরকম ভাবে দাঁড়াতো। তারা মানুষকে আকর্ষিত করার জন্য দাঁড়িয়ে থাকেন, এটা তাদের পেশা, আমি তাদের অশ্রদ্ধা করে বলছি না। এবার স্বস্তিকা মুখার্জি জবাব দিয়েছেন, আমিও ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আঁচল সরিয়ে ছবি তুলতে চাই, ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো খারাপ মেয়েগুলোকে উৎসর্গ করে। শাড়ির আঁচলেই কিনা সব সম্মান লুকিয়ে আছে, যদি ওরাও জানতো। আমাদের নিজেদের মধ্যে যদি এই মর্যাদা না থাকে, তাহলে ছেলেরা সম্মান করবে কিভাবে? কিন্তু সম্মান ও সম্মান তো পোশাকের উপর নির্ভর করে না, এটা বলেছেন স্বস্তিকা মুখার্জি। এবার আসি আপনাদের বলি, এই আরেকটু দেখা, এই শঙ্কর এই মমতা শঙ্করটা কে? মমতা শঙ্কর তিনি কে? তিনি একজন অভিনেত্রী, তাও পুরস্কারপ্রাপ্ত। তিনি একজন নৃত্যশিল্পী, তাও পুরস্কারপ্রাপ্ত। তিনি নাচ শেখান। এই মমতা শঙ্কর কত বড় হিপোক্রেট হলে এরকম জঘন্য বক্তব্য রাখতে পারে আরেকজন নারীর প্রতি? এই মমতা শঙ্কর এখানে কাব্যিক পলাশ সুন্দর বলেছে যে যে সে খুব ভদ্র ভাষায় বলেছে যে মমতা শঙ্কর শেখছি না, বয়স অনেক হয়ে গেছে, তো তাই এখন আর আঁচল সরাতে চান না, এরকম তার বক্তব্য। এটাই ঠিক,
তো এই মমতা শঙ্কর যখন নাচতেন, তিনি যখন অভিনয় করতেন, তার শরীর প্রদর্শন করতেন তার ভাষায়, আমার ভাষায় না, তখনও কি তিনি খরিদ্দার ধরার জন্যই করতেন? এই মমতা শঙ্কর, এই মমতা শঙ্কর কি খরিদ্দার ধরার জন্য এগুলো করতেন ল্যাম্পোস্টের মেয়েদের মতো? মানে মানুষ জেলাসি হয়, মানুষ একজন আরেকজনের প্রতি ঈর্ষাপরায়ণ হয়, তাই বলে এইভাবে নারীদেরকে তিনি অসম্মান করলেন? নারীর পেট দেখা গেলে সে অসম্মানিত হয়ে গেল, সে ল্যাম্পোস্টের নিচে দাঁড়ানো নারী হয়ে গেল, তো তাতে কি স্বস্তিকা মুখার্জির চাইতে এই হিপোক্রেট মমতা শঙ্কর কি কম সারিয়াচর সরাতেন? কতগুলো সিনেমা করেছেন তিনি! আসলে মানুষ জেলাসি হয়ে গেলে এত নিচে নামতে পারে, কত নিচে নামতে পারে, তার প্রমাণ এই মমতা শঙ্কর। তিনি স্বস্তিকা মানে বৃদ্ধ হয়ে গেছে এখন, মানে খাস বাংলা কথায় যদি বলি, মমতা শঙ্করের তো এখন মার্কেট নেই। আমাদের এলাকায় একটা কথা আছে, মানে শব্দটা উচ্চারণ করলাম না, তারা যখন বুড়ি হয়ে যায় না, তাদের কাছে কেউ পান সুপারি নিয়েও যায় না। তো স্বস্তিকা এই মমতা শঙ্কর অবস্থা তো তাই, সেই জন্য সে দেখবেন ওই আপনারা কেউ ব্রথেলে গেছেন কিনা আমি জানি না, যারা ব্রথেলে গেছেন তারা জানেন যে বৃদ্ধ বা বৃদ্ধা যারা থাকে, এরা কিন্তু নতুন যারা আসে তাদের দেখলে জেলাসি হয়, খুব অসম্মান বোধ করে, বুঝলেন কি বলতে চেয়েছি? তো মমতা শঙ্কর এই স্বস্তিকা মুখার্জিকে অপমান করতে যে আসলে তিনি পুরো নারী সমাজটাকেই, পুরো নারীদেরকেই তিনি অসম্মানিত করেছেন। আমি স্বস্তিকা মুখার্জি এত চমৎকার উদাহরণ দিয়েছেন যে মানুষের মান সম্মান যে পোশাকে তা জানতাম না, চমৎকার জবাব দিয়েছেন তিনি। আমি ভাবতে পারি না কলকাতায় এই ভদ্র মহিলা, এই মহিলাকে বলে মমতা শঙ্কর যদি বাংলাদেশে জন্ম নিত এবং তিনি মুসলমান হতেন, অথবা ভারতেও তিনি যদি মুসলমান হতেন, এতদিনে তিনি তওবা করে বলতেন নাচ গান অভিনয় সব হারাম, তওবা করে তিনি কত কিছু না জানি বলতেন। এটা হচ্ছে হিপোক্রেটদের চরিত্র। মমতা শঙ্কর তিনি রবি শঙ্করের ভাগ্নি নাকি ভাতিজি, আমি আশ্চর্য হয়ে যাই তার মতো একটা গুণী ব্যক্তির ভাস্তি বা ভাগ্নি এত নিম্ন রুচির হতে পারে, আমার ধারণা ছিল না। কলকাতাতেও যে এরকম মানে নিচু মন মানসিকতার মহিলা থাকে আমার ধারণা ছিল না। মমতা শঙ্কর কলকাতার নারীদের সম্পর্কে, শিল্পী সংস্কৃতি মনাদের সম্পর্কে খুব মন্দ ধারণা দিয়ে গেলেন তার এই বক্তব্যের মাধ্যমে। তিনি স্বস্তিকা মুখার্জির সাথে তার জেলাসি থাকতেই পারে, তিনি এটা কীভাবে বলেন? তাকে আঁচল সরিয়ে ফেললেই সে ল্যাম্পোস্টের নিচে দাঁড়িয়ে থাকা বেশ্যা মনে করেন, কলগাল মনে করেন, কত জঘন্য মনমানসিকতা! জবাবটা তো স্বস্তিকা মুখার্জি খুব চমৎকারভাবে দিয়েছেন। এখন মমতা শঙ্করের লজ্জা হলে হয়, এরা কীভাবে এইভাবে কথা বলে? আমি তো ভাবতেই পারতেছি না, তো জঘন্য একটা চিন্তা করতে ভাষায় কথা বলতে পারেন মমতা শঙ্কর। এর বিরুদ্ধে মামলা করা উচিত, এর বিরুদ্ধে নারীবাদী যারা কলকাতার, এই মমতা শঙ্করের বিরুদ্ধে মামলা করা উচিত। এই বাংলাদেশে থাকলে আমি তার বিরুদ্ধে মামলা করতাম, তার বক্তব্য তাকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করাইতাম। মমতা শঙ্করের উচিত দ্রুত নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা, তা না হলে তিনি আরো বিজ্জিত হতে পারেন তার এই বক্তব্যের কারণে। ছি মমতা শঙ্কর, আপনি এত নিচু মনার মহিলা আমাদের জানা ছিল না। আপনি নাচের সময় আমরা তলপেট দেখা যায় নাই, আপনার হাত পা বের হয় নাই, আপনি কিছুই দেখেন, আপনি যখন নাচছেন তখন কি বুরকার মধ্যে আফগানিস্তানের মেয়েদের মতো বুরকার মধ্যে বন্দী হয়ে আপনি নাচতেন, আপনি অভিনয় করতেন? আপনিও যদি তা না করেন তাহলে তো আপনার তো পেট, আপনার আচর করে যেত, আপনার পেট দেখা যেত, তা আমরাও কি আপনাকে এই ল্যাম্পোস্টের মেয়ে মনে করতাম বা করব? ছি মমতা শঙ্কর, ধিক আপনার প্রতি, আপনার প্রতি ধিক্কার জাগানোর ভাষা আর নাই।